চোখের পাতা ছুঁয়ো না ও গো।
চোখে স্বপ্ন দিলে দুটি পাখনা মেলে সাথীকে সাথে নিয়ে ঘুরবে সারাদিন গান গে পাখিটা আকাশে আকাশে শুধু উড়বে এবারে সম্পাদক রংপুর জেলা আওয়ামী লীগ তাকে আসন গ্রহণ করার জন্য রংপুর ও সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি পিগজ রংপুর আমি আরো অনুরোধ জানাচ্ছি জানাচ্ছি بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف محفوظ
50 বছর আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জাহাঙ্গীরাবাদ দীনবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীর সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য এবং গর্ব মনে করছি। সবাইকে শ্রীভেদে আদাব এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত জনম চরাচরং তৎপদমদর্শী গঞ্জন তস্মৈ শ্রীগুরুভ্যে নমঃ। নমো ব্রাহ্মণায় গো ইতি বীজং সর্পে ধর্মা পরিত্যজ্যং মমেকং শরণং ভজতং শক্তি অহং তাং সর্বে পাপভ্য মোক্ষস্যামি মা শুচ ইতি তিলকম শ্রীকৃষ্ণ প্রীতার্থে পাঠে বিনিয়োগ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেবী অর্ধ মাত্রা চিতানন্দা ভবভাগিনী ভ্রান্তি নাশিনী বেদপরিপ্রনন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরী। ওম শান্তি, ওম শান্তি, সর্বে শান্তি নিরাময়া। পৃথিবীর সকলেকে সুখে রাখুক, সকলের শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাই। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেব। শিক্ষক জাহাঙ্গীরবাদ দীনবন্ধু উচ্চ বিদ্যালয়, এবারে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ, বিশেষ অতিথি জনাব রেজাউল করিম ভারপ্রাপ্ত কর্মকর্তা তিরগঞ্জ থানা অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ, অধ্যয়নরত ছাত্রীরা, কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছের আয় উঠুক কেঁপে ঝড়ে, আব্দুল জলিল প্রামাণিক, গাছের আয় উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড়ে ৯৪ সালে আবু সাইদ মোহাম্মদ জুয়েল রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে 12তম স্থান অধিকার করেছিল। আজ পর্যন্ত গানের বাড়ির ইচ্ছা আছে এই ফলাফল, তার অনেক গল্প শুনেছি, এখন পর্যন্ত এরকম ফলাফলকে আনতে পারি এ যাবৎকালে এই 50 বছরের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করি। খেলা ছাত্র আবু সাইদ মোহাম্মদ জুয়েল মিয়াকে আমি অত্র অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক বিশেষ অতিথি দ্বারা তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। নিরাপত্তা পালন করবো আমাদের টাউন শুভ।
আমাদের এক মিনিট শেষ। আল্লাহ পরের দুনিয়া, আল্লাহ আমরা যে জায়গায় বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ অনেক মুসলমান এবং হিন্দু এবং অন্য ধর্ম অবলম্বী সকলে আল্লাহ তোমার দরবারে হাত তুলে আনতে করছি রব্বুল আলামিন। আল্লাহ এই বিদ্যালয়ের আজ 50 বছর পূর্তি অনুষ্ঠানে আল্লাহ আমরা তোমার নিকটে আবেদন করছি রব্বুল আলামিন, আল্লাহ এই বিদ্যালয়টাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, ইয়া কিয়ামত পর্যন্ত ইয়া কামিয়াব করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা তো গুনাহগার, আল্লাহ আমরা যে যাহা কিছু তেলাওয়াত করেছি ইয়ার ভুল ত্রুটি সহকতাম ভাব করে সহি কবুল করে নিন আল্লাহ, ইয়ার সব খায়ের বরকত আমাদের আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তাজদার মদিনা, আল্লাহ তার রওজা মুবারকে মদিনার মুনাব্বরাতে পৌঁছায় দিন আল্লাহ। রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈ তাবে তাবেঈন আনসার মুহাজিরিন আহলে সুফা আহলে বায়াত বায়াতের যখন যারা করেছিলেন তাদের সকলের আরো পাকে পৌঁছায় দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তমাম দুনিয়ার সমস্ত নবী ওলি গাউস কুতুব নজির রতি ফাতিহার আবরার মুমিনিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ যারা এক কথায় ইমান ভুতি দিয়ে দীর্ঘ দিনে কবরে সাহিত হয়েছেন সমস্ত মোদেগামী গুলো সব পৌঁছায় দিন আল্লাহ। আল্লাহ খাস করে তোমার দরবারে আরজি করি আল্লাহ আমাদের দিন দুটিরই মা বাবা আল্লাহ আমাদেরকে দিনে সাদা মনের মানুষ জাহাঙ্গীরাবাদ দিবক উচ্চ বিদ্যালয়ের 1968 সালে প্রথম ছাত্র সৈয়দ বড় ভাই আব্দুল হামিদ সরকার আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ইনি আমাদের আরো বিশেষ অতিথি, আমাদের এই এলাকার তথা উত্তরবঙ্গের গৌরব, আমাদের সকলের সুপরিচিত, আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব শাহিদুল ইসলাম পিল্টু ভাই, বীরগঞ্জ উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ শাখার সম্মানিত সভাপতি মহোদয় সচেষ্ট হয়েছিলেন তাদের অবদান মহান, সেই সব মনীষীরা যারা শিক্ষা বিস্তারের বিষয়ে চিন্তা ভাবনা করেছিলেন তারা আজ আমাদের কাছে পূজনীয়, তাদের অক্লান্ত পরিশ্রম ও মানবিক দৃষ্টিকোণ ছাড়া আজকের এই মিলনমেলা পরিণত হতো না, আমি সকলের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা করে স্মরণ করি। আর যারা বেঁচে আছেন তারা যেন দীর্ঘজীবী হন। এত বছর পরে এই স্কুলে এসে এত মানুষকে, এত ছাত্রছাত্রীকে, আমাদের অতিথিদেরকে কাছে পেয়ে কিছু বলার সুযোগ পেয়ে আমি আসলে অভিভূত, আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। আমার আসলে অবাক লাগে, আমি যখন ভাবি পিছনে যখন ফিরি, আমি ফেসবুকে লিখেছিলাম যে স্কুলে আমি যখন ভর্তি হই আপনারা যে পিছনে ঘরটা দেখছেন এটা ছিল বেড়ার ঘর, বাঁশের বেড়া দিয়ে এই ঘরটা বানানো হয়েছিল, তারপর হচ্ছে টিনের চাল এখনো আছে, তো সেরকম একটা অবস্থায় আমরা এখানে ভর্তি হয়েছিলাম এবং আমাদের ভালো লাগতো। আমাদের এখানে প্রাণপ্রিয় অনেক শিক্ষক ছিলেন, এখানে অনেকে উপস্থিত আছেন, আজ খুব বেশি করে মিস করছি জনাব নবাব হোসেন সরকার হেড স্যারকে, অন্য শিক্ষকরাও আজকে এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় গায়দুল স্যার, শাহাবুদ্দিন স্যার, আমার দুলাল স্যার, সুবল স্যার, আমাদের মৌলভী স্যার, আমার নানা, তারপর আবুল কালাম আজাদ স্যার, তো অনেকেই এখানে আছেন, প্লাস আমার বন্ধুরা এখানে আছেন। আমার খুব বেশি করে মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন আমরা অনেক কষ্ট করে ক্লাস করতাম, এখন আপনারা ফ্যানের বাতাস খাচ্ছেন, সেই সময় বিদ্যুৎ ছিল না, আমরা গরমে প্রচণ্ড কষ্ট করে এখানে ক্লাস করতাম, বৃষ্টি আসলে উপর থেকে পানি পড়তো,
ঝড় আসলে বাতাস ঢুকত, তো সেরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা এখানে লেখাপড়া শেষ করেছি এবং আমরা ভালো করার চেষ্টা করেছি। এবং এখানকার যে প্রকৃতি, এই বিশাল মাঠ, এই পাশে খোলা জায়গা, ওই পাশে বিল, এগুলোকে আমরা উপভোগ করতাম, আমরা প্রকৃতি থেকে শিখতাম। আর আমাদের শিক্ষকরা ছিলেন একেবারে এই প্রকৃতির মধ্যে সহজ সরল, আমাদেরকে দিয়েছেন অনেক, মানে হলো অপর্ব, সেই পর্যায়ে আমরা চলে গেছি। আমরা বর্তমানে এখানে যা উপস্থিত আছি এবং আমাদের মাঝ থেকে শিক্ষকদের মাঝ থেকে একজন চলে গেছে, তার প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা দোয়া কামনা করি, কিন্তু আমরা ব্যস্ত আছি না। আর সেই সঙ্গে আমাদের যে টিমটা ছিল 71 সাল থেকে শুরু করে 2011-12 সাল পর্যন্ত যে টিমটা ছিল, সেই টিমটা চলে গেছে, সবাই চলে গেছে, এখন সবাই নতুন। আমাদের ছাত্রছাত্রীর মাঝ থেকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক সবাই আছে। আমি আশা রাখবো তারা স্কুলটা উন্নয়নের ব্যাপারে আরও পদক্ষেপ নেবেন। বর্তমান সরকারের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক নজর দিচ্ছেন, আর আমাদের উপজেলাতে মেরুদণ্ড যার মাধ্যমে উন্নয়ন কাজ সম্প্রসারিত হয় তারা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আমার ছাত্র পিন্টুকে বলতে চাই এবং আমি অনুরোধ করব না, যেহেতু আমার ছাত্র মানুষ, আমি মেয়র সাহেবকে অনুরোধ করব তারা যেন স্কুল উন্নয়নের ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে। বৃন্দ, প্রত্যেকের দায়িত্ব রয়ে গেছে এই স্কুলের ফলাফল ভালো রাখার জন্য। আমি সেদিনের কথা যদি বলি যে 1978 সালে কিছু মহামানব এখানে দেখেছিল আলো, যে এখানে একটা স্কুল তৈরি করতে হবে। কেউ দিয়েছে জমি, কেউ দিয়েছে মূলধন, আর কেউ দিয়েছে আনন্দ এবং উৎসাহ, যার ফলশ্রুতিতে আজকে দিমকী উচ্চ বিদ্যালয়, জাহিদাবাদ দিমকী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী, একটা জয়ন্তী পার হয়ে গেছে 25 বছর, যেটাকে রজত জয়ন্তী বলে, আমরা হয়তো সেটাকে ভুলে গিয়েছি। আজকে সুবর্ণ জয়ন্তী 50 বছর, আগামীটা আবার আসবে হীরক জয়ন্তী, তারপর শতবর্ষ, এমনি হবে, চলতেই থাকবে। তো আমরা অতীতকে স্মৃতিচারণ করব, আগামী দিনকে আমরা আরও বেশি ভালোভাবে এই স্কুলের ভবিষ্যৎ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শুধু প্রতিষ্ঠানের এই বিল্ডিং ভালো হলে চলবে না, অথবা মাঠটাও সুন্দর হলে চলবে না, এই স্কুলের ছাত্রছাত্রী যাদের যাতে ভালো লেখাপড়া হয়, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেককেই, ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবক সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের যে পরিচালনার যে একজন কমিটি থাকে তাদেরকেও সচেষ্ট হতে হবে। আমি আমার বক্তব্য বিবাহিত করব না, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা তাদের মনের কথা, মনের ভাব বিনিময় করবে তাদের বন্ধুবান্ধবের সঙ্গে, এর জন্য বেশি সময় দেওয়া দরকার আমাদের। আমি অবশ্য যারা পড়াশোনা করেছে এখানে উঠো বসা করেছেন, তাদের স্মৃতিতে আরও কত গভীরভাবে নাড়া দেয় সেই জায়গার উপলব্ধি থেকে আমি এই চিন্তাটা করছি। এই 4 মাসের যে ছাত্র হিসেবে এখানে অবস্থান করার কারণে আমার ভিতরে গত কয়েকদিন থেকে যে স্মৃতিগুলো আমাকে যেভাবে নাড়া দিচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে কোথায় যেন একটা মানে চিনচিন করা অনুভূতি একটা কাজ করছে কয়েকদিন থেকে। মনে হচ্ছে অনেকদিন থেকে কারোর সঙ্গে দেখা হয় না, হয়তো সেদিন গেলে দেখা হবে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসা অনেকটা এইরকম। সেটা হচ্ছে এই বিদ্যালয়ে আমি এই 4 মাস যখন পড়াশোনা করেছি, আমার স্মৃতির কোথায়, আমার শ্রদ্ধার জায়গায় আমি এখানে যে মঞ্চে শিক্ষকগণ বসে আছেন, আমি শ্রদ্ধা করে সেই শিক্ষকগণের কথাটা স্মরণ করছি। জাহিদুল স্যার বসে আছেন, আইসি স্যার বসে আছেন, এখানে অন্যান্য শিক্ষক আমাদের দুলাল স্যার বসে আছেন। আমার খুব কষ্ট লাগে যে আমাদের নওয়াব স্যার, যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের যে শিক্ষার সেই তখনকার সময়ের শিক্ষার যে তাদের কৌশল, তাদের যে শিক্ষা দেওয়ার যে এক ধরনের বন্ধুসুলভ আচরণের মধ্যে দিয়ে মানুষকে যে কেন জানি নাড়া দেয়,
আমি আজকের শিক্ষার যে ধারাটা লক্ষ্য করি, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমি লক্ষ্য করেছি সেখানে বর্তমান শিক্ষকদের আচরণ এবং তখনকার শিক্ষকদের আচরণের মধ্যে কোথায় যেন একটা বিস্তর ফাড়ায়, কোথায় যেন একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের, আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন শিক্ষকদের মধ্যে আর আমাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা আমাদের পেটাতে এটাও ঠিক আছে মারধর করতেন মানে পড়াশোনাতে না পারলে, কিন্তু সেটার মধ্যে একটা ভালোবাসা ছিল। আর এখন আমি সবাইকে এই কথাটা বলবো না, এখন কোথায় যেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ছাত্র আর শিক্ষকদের মধ্যে। ছাত্ররা দোষ করলে তাদেরকে শাসন করা যাবে না, এবং কেন জানি মনে হয় যে সবাই যার যার জায়গা থেকে গা বাঁচানোর একটা অবতারণা তৈরি করে রাখেন। আমি সেই জায়গাতে সবাইকে অনুরোধ করবো, শিক্ষার মানটা উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে আমাদের তো অবশ্যই ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা অটুট রাখতে হবে। আমি কথা বাড়াবো না, আমি জানি এখানে দীর্ঘক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনছেন। আমাকে সবচেয়ে ভালো লাগছে যে এখানে চেয়ারে বসে না থেকে অনেকেই, মানে যদিও এটা দেখতে বা শুনতে খারাপ লাগছে কিন্তু ভালো লাগার একটা বিষয়, একজন দেখে আরেকজনকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে তার সঙ্গে সেই অতীতের কথাগুলো হয়তো বলছে, কতদিন হলো দেখা হয়নি এই বিষয়গুলো আলোচনা করছে। এই যে মনের খোরাকটা, এই যে মনের চাহিদাটা, সেটা আজকে পূরণ হচ্ছে সেই জায়গাটা দেখে, সেখানে দেখে আমাকে খুব ভালো লাগছে। তো আমি, আমার মনে আছে একটু আগে জুয়েল যখন কথা বললো এখানে দাঁড়িয়ে, আমার সেই জায়গাতে আমি আরেকটু যোগ করতে চাই। আমার খুব ভালো মনে আছে আমি ক্লাস সিক্সে যখন পড়ি ঠিক এই জায়গায় মঞ্চের পিছনে যে ক্লাসরুমটা ছিল, যে ঘরটা ছিল, সেখানে টিনের চালা এবং নিচে বেড়া। জুয়েল বোধহয় আরেকটা কথা ভুলে গেছে, সেই বেড়াটার নিচটা ছিল ভাঙ্গা, সেই নিচটা ছিল ভাঙ্গা। আমার খুব মনে আছে যে ক্লাসে আমরা পড়াটা আমার তৈরি হয় নাই, দেখা যায়